শুরুতে এই সংবাদ শিরোনাম। কৃষকদের ভারত বন্ধের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন। লাদাখ সংকটের মধ্যেই ভারতের অরুণাচলে তিনটি গ্রামের দখল নিল চীন। জ্বলছে ফ্রান্স, ম্যাক্রোর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ ফরাসিরা। 2700 মুসলিম বিজ্ঞানী, চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীকে হত্যা করেছে ইসরায়েল। এবং সবশেষ থাকছে, ইরাকি বন্দরে ডুবে গেছে ইরানের পণ্যবাহী জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে কৃষি সংক্রান্ত তিনটি নয়া আইন প্রত্যাহারের দাবিতে আগামী 8 ডিসেম্বর কৃষক সংগঠনের পক্ষ থেকে যে ভারত বন্ধের ডাক দিয়েছেন তাকে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে ডাকা ভারত বন্ধের আহ্বানে সারা দেশে 400 শতাধিক কৃষক সংগঠন সামিল হয়েছে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা এবার দেশব্যাপী আন্দোলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান সহ অনেক রাজ্যের কৃষক সংগঠন ভারত বন্ধের আহ্বানে সামিল হয়েছে। অনেক রাজনৈতিক দলও প্রস্তাবিত এই বন্ধকে সমর্থন করেছে। প্রধান বিরোধী দল কংগ্রেসও বন্ধকে সমর্থন জানিয়েছে। আজ রোববার কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেন, কংগ্রেস 8 ডিসেম্বরে ভারত বন্ধের ডাককে সমর্থন দিয়েছে। কৃষকদের প্রস্তাবিত বন্ধকে কংগ্রেস, রাও তৃণমূল কংগ্রেস, জাতীয় লোক দল, RJD, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি সহ বিভিন্ন সংগঠন সমর্থন জানিয়েছে। সব মিলিয়ে ভারতের চলমান কৃষক আন্দোলন আরও জোরালো হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পূর্ব লাদাখে ভারত চীন সংঘাত এখনও মেটেনি। তারই মধ্যে এমন ছবি সামনে এলো যাতে অরুণাচল সীমান্তেও দিল্লি বেইজিং সম্পর্কের উত্তাপ আরও বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের ছবিতে স্পষ্ট, অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত 3টি গ্রাম তৈরি করে ফেলেছে শি জিনপিং সরকার। নয়াদিল্লি এখনও এ নিয়ে কোনো মন্তব্য না করলেও বিষয়টির উপর সতর্ক নজর রয়েছে মোদি সরকারের। ভারত, চীন, ভুটান এই 3টি দেশের সীমান্তে অবস্থিত বুমলা এই গিরিপথে জাংশনে ভারতের সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত 1 বছর অন্তত 3টি গ্রাম তৈরি করেছে চীন। সম্প্রতি প্রকাশিত প্ল্যানেট ল্যাব নামে একটি সংস্থার রিপোর্টে যে উপগ্রহ চিত্র মিলেছে তাতে এই 3টি গ্রাম তৈরির ছবি ধরা পড়েছে। এই গ্রামগুলো ডোকালাম থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে এবছরের 17 ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল, তাতে 20টি কাঠামো ছিল। 28 নভেম্বরে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে আরও অন্তত 3টি এনক্লেভ তৈরি হয়েছে। ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ প্রস্তাবিত নিরাপত্তা বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যা পুলিশকে আরও শক্তিশালী করবে। সম্প্রতি পুলিশের জন্য ফ্রান্সের সংসদের নিম্নকক্ষে নয়া এই নিরাপত্তা আইন পাশ হয়, যেখানে বলা হয়েছে কর্তব্যরত পুলিশের ছবি বা ভিডিও তুললে 1 থেকে 3 বছর জেল হতে পারে। সিনেটের সদস্যরা এতে অনুমোদন দিলেই দেশজুড়ে এই আইনকে কার্যকর করা হবে বলে ঘোষণা করে ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসন। এরই মধ্যে এই কালা আইন বাতিলের দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে। গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো কয়েক সপ্তাহ ধরে সরকারকে এই বিল সংশোধনের জন্য বিক্ষোভ চালিয়ে আসছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 250,000 লোক ফ্রান্স জুড়ে আন্দোলনে সামিল হয়েছে, যাদের মধ্যে প্যারিসেই 5,000-এরও বেশি বিক্ষোভকারী বিক্ষোভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জেনাল্ড দারমানিন বলেন, দেশজুড়ে অন্তত 64 জনকে আটক করা হয়েছে, এ সময় 8 পুলিশ আহত হয়েছেন। রাজধানী প্যারিসে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করার পাশাপাশি টিয়ার শেল ছুড়ে। কয়েকদিন আগেই ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্টুডিওতে ঢুকে মাইকেল জেকলের নামের একজন কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজককে বিধারক মারধর করেছিল 3 পুলিশ। পরে সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামলাতে অভিযুক্ত 3 জন সহ মোট 4 জন পুলিশকর্মীকে সাসপেন্ড করে প্রশাসন। এই ঘটনার তীব্র নিন্দা করে পুলিশকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনার নির্দেশ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
ইসরায়েল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত 70 বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর 2,700 বিজ্ঞানী, চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীকে হত্যা করেছে। তবে এসব হত্যাকাণ্ড চালিয়েও ইসরায়েল নিজেদের পতন ঠেকাতে পারবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র মুখপাত্র। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদিকে হত্যা করার কাজে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে IRGC-র মুখপাত্র রামেজান শরীফ। রোববার এই তথ্য জানিয়ে তিনি বলেন, ইহুদিরা ভালো করেই জানে তাদের এই ন্যাক্কারজনক কাজের জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা এবং উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাকরিজাদিকে গত 27 নভেম্বর তেহরানের অদূরে একটি সন্ত্রাসী হামলায় শাহাদত বরণ করেন। IRGC-র মুখপাত্র বলেন, মার্কিনিরা ইসলামী বিপ্লবের শুরু থেকেই ইরানের সঙ্গে শত্রুতা করে এসেছে। বিপ্লবের পর আমেরিকার পাশাপাশি ইহুদিবাদীদের স্বার্থ বিপন্ন হয়ে পড়ে, এ কারণে তারা যে কোনো উপায়ে ইরানের ক্ষতি করতে উঠে পড়ে লেগে যায়। ইরানের একটি পণ্যবাহী জাহাজ ইরাকের উম্মুল কাসর সমুদ্রবন্দরের কাছে পারস্য উপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে ডুবে গেছে। ইরানের খুররাম শহরের বন্দর এবং জাহাজ চলাচল বিষয়ক মহাপরিচালক নুরুল্লাহ আসাদি এ খবর জানিয়েছেন এবং তিনি বলেছেন, ইরানি পণ্যবাহী জাহাজ তুরানে গতকাল 30 নভেম্বর খুররাম শাহর বন্দর থেকে ইরাকের উম্মুল কাসর বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুঃখজনকভাবে জাহাজটি গত রোববার খুর আবদুল্লাহ এলাকায় ডুবে গেছে। আসাদি বলেন, সৌভাগ্যক্রমে সময়মতো ইরাকের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে ডুবে যাওয়া জাহাজের সব নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খুররাম শাহরের এই কর্মকর্তা বলেন, এই দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে পারস্য উপসাগরে রোববার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং সাগরও উত্তাল ছিল, কাজে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে গেছে। এর আগে ইরানের অপর মালবাহী জাহাজ বেহবাহান গত 4 জুন খুররাম শহর থেকে উম্মুল কাসর যাওয়ার পথে খুর আবদুল্লাহ এলাকায় ডুবে গিয়েছিল। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।